ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, একজন তিনি বোন প্রশ্ন করেছেন, তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন যে ফরজ গোসলের নিয়মটা কি, শুধু ফরজ গোসলের আগে অজু করতে হবে নাকি প্রত্যেক দিন গোসলের আগেই অজু করতে হবে। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ফরজ গোসল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সমাজে অনেকেই জানে না, বুঝে না। ফরজ গোসল হয় যখন গোসল করার বিধানটা আপনার উপরে ফরজ হয়ে যায়, আর সেটা হয় সহবাসের কারণে, বা সহবাস না হলেও যদি স্বামী স্ত্রীর লজ্জাস্থান পরস্পর মিলিত হয় কোনো প্রকার পর্দা ছাড়াই, তাহলে গোসল ফরজ হয়ে যায়। অথবা যদি স্বপ্নদোষ হয় বা জেগে থাকা অবস্থাতে যে কোনো মাধ্যমে যদি বীর্যপাত হয়, তাহলে এই অবস্থায় গোসল ফরজ হয়ে যায়। এই ফরজ গোসল কীভাবে করতে হবে সেটা আমাদেরকে শিখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া বিধান থেকে। আমরা অধিকাংশ ক্ষেত্রে এগুলো জানি না, যার কারণে যেভাবে মন চাই সেইভাবেই গোসল করি, হয়তোবা একটু তাড়ার আছে এর জন্য আমরা অনেকেই খুব দ্রুত গোসল করে ফেলি। কোথায় কখন পানি দিতে হবে, কিভাবে গোসল করতে হবে, কোনো নিয়মকানুন আমরা জানি না, জানার চেষ্টাও করি না, বুঝি না, বোঝার চেষ্টাও করি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে গোসল করতেন সে সম্পর্কে মিশকাতের মধ্যে হাদিস পাওয়া যাবে, হাদিস একাডেমি মিশকাত 435-436 নম্বর হাদিস। প্রথমে দুই হাত ধুয়ে নিতে হবে কবজি পর্যন্ত বা কবজি সহ, তারপরে বাম হাতে পানি নিয়ে লজ্জাস্থানে ঢেলে লজ্জাস্থান, তার পার্শ্ববর্তী স্থান, এগুলো পরিষ্কার করতে হবে। এখন আধুনিক সময়ে আপনি সাবান দিয়েও পরিষ্কার করতে পারেন, বা যেটা আপনার জন্য সহজ হয়। তারপরে আপনি বাম হাতকে মাটি দিয়ে অথবা সাবান দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এরপরে গোসলের নিয়ত করে বিসমিল্লাহ বলে সলাতের নেই পুরো উজু করবেন, পুরো উজু করে নিতে পারবেন। একেবারে বিসমিল্লাহ বলে শুরু করে পুরো উজু করে আপনি দোয়া পড়ে তারপরে গোসল করতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরও যদি কোনো বিকল্প ব্যবস্থা থাকে সেটা করব, তাহলে বিকল্প আর একটা আছে, সেটা হচ্ছে যে বিসমিল্লাহ বলে অজু শুরু করে আপনি শুধু মাথা মাসে করবেন, কান মাসে করবেন, পা ধোবেন না। এরপরে গোসল করবেন। গোসল করার ক্ষেত্রে আপনি যখন মাথা মাসে করা হয়ে যাবে, কান মাসে করা হয়ে যাবে, তারপরে হাতে করে পানি নিয়ে বা মাথায় অল্প করে পানি নিয়ে আপনি আপনার চুলের গোড়ালিতে দিবেন, চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে দিবেন, খিলাল করবেন দুই হাত দিয়ে। তারপরে যখন পানি পৌঁছে যাবে মাথায় তিনবার পানি দিবেন। এরপরে মাথা পরিষ্কার করে তারপরে ডান কাঁধে পানি দিবেন, শরীর ধোবেন, বাম কাঁধে পানি দিবেন, শরীর ধোবেন, এরপরে সব ধুয়ে পরিষ্কার করবেন। তারপরে অজু গোসল শেষ করে একটু সরে গিয়ে ভালো জায়গাতে আপনি দুই পা ধুয়ে ফেলবেন, মানে দুই পা ধোবেন, আগে ডান পা তারপরে বাম পা টাকনো সহ ধোবেন। এটা হচ্ছে গোসল। এ মর্মে সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে, সহিহ বুখারী তাওহিদ পাবলিকেশন এবং মূল ভলিউম
248 নম্বর হাদিস, 249, 257, 258, 262, 272। ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে পাওয়া যাবে 246, 47 এবং 255। সহি মুসলিমের মধ্যে পাওয়া যাবে হাদিস একাডেমি 605, ইসলামিক ফাউন্ডেশন 609 নম্বর হাদিস। এবং মিশকাতের দলিল তো আমরা আগেই দিয়েছি, হাদিস একাডেমি প্রকাশিত মিশকাত 435, 436 নম্বর হাদিস। এখান থেকে প্রমাণিত হলো যে আমরা কীভাবে গোসল করব। উল্লেখ্য যে পুরুষরা যেইভাবে গোসল করবে মহিলারাও একই পদ্ধতিতে গোসল করবে, তবে মহিলাদের মাথার চুলের বেণি বাঁধা থাকলে তা খোলা জরুরি নয়, যেহেতু মাথার চুলের গোড়ায় পানি দেওয়াটা শর্ত, পুরো চুল ভিজানোটা শর্ত নয়। আর গোসলের শুরুতে যে উজু করলেন এটা ফরজ, গোসলের ক্ষেত্রেও যা স্বাভাবিক যখন গোসল করবেন তখনও একই রকম, গোসলের শুরুতেই উজু করে নেবেন তারপরে গোসল করবেন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের পদ্ধতিতে গোসল উজু সহ যাবতীয় ইবাদত পালন করার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।